নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল স্ট্রিমে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আমরা দুটি পর্যায়ে করব। প্রথমত হলো উপাদান অনুসারে। উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে দুটি ভাগে ভাগ করা যায়। দেখা যায় ভূপৃষ্ঠ থেকে 80 বা 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অঞ্চলে বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প সম পরিমাণে থাকে। সে কারণে 80 বা 88 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বা উচ্চতা পর্যন্ত অঞ্চলকে বলা হয় থাকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত একদম বায়ুমণ্ডলে উচ্চ সীমা পর্যন্ত এই অংশে যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলি সেগুলি সব জায়গায় সম পরিমাণে থাকে না, আর জলীয় বাষ্প ধূলিকণা তো থাকেই না। সেই কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। সে কারণে সব জায়গায় সম পরিমাণে গ্যাসের অবস্থান দেখতে পাওয়া যায় না বলে একে বলা হয়ে থাকে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারকে আবার কতগুলি ভাগে ভাগ করা যায়। একদম নিচের অংশে যেটা থাকে সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, তার উপরের অংশ পারমাণবিক অক্সিজেন স্তর, তার উপরে হিলিয়াম স্তর, এবং সর্বোচ্চ যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন স্তর। এই চারটি স্তরে ভাগ করা যায় বিষমমণ্ডলকে। আর এই সমমণ্ডল এবং বিষমমণ্ডল অর্থাৎ হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারে যে সীমানা, অর্থাৎ দুটির মাঝের যে অঞ্চল, সেই অঞ্চলটিকে বলা হয়ে থাকে টার্বোপজ। বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে 2 নম্বর যে পর্যায় সেটি হলো উষ্ণতার প্রভাবে। অর্থাৎ আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত উঠি, তত দেখা যায় উষ্ণতা তারতম্য বা পার্থক্য, প্রথমে কমছে, তারপর আবার বাড়ছে, আবার কমছে, এই ধরনের উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়। আর এই উষ্ণতার পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত 6টি স্তরে ভাগ করা হয়েছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। প্রত্যেকটি আলোচনায় এবারে আমরা আসব। প্রথমে যে স্তরটি সেটি হলো ট্রপোস্ফিয়ার। ট্রপ কথার অর্থ হলো পরিবর্তনশীল, অর্থাৎ এই স্তরটি সদা পরিবর্তনশীল হওয়ার কারণে, অর্থাৎ আবহাওয়া, আবহাওয়ার বিভিন্ন উপাদান সেগুলো মিলে এই অংশ বিভিন্ন পরিবর্তন লক্ষণীয়। সে কারণে এই পর্যায়কে বা এই মণ্ডলকে বা এই স্তরকে বলা হয়ে থাকে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা কত না ভূপৃষ্ঠ থেকে গড়ে 14 কিলোমিটার, নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তার 16 কিলোমিটার, কিন্তু মেরু অঞ্চলে এর বিস্তার 8 থেকে 10 কিলোমিটার। এই ধরনের বিস্তারের পার্থক্যের কারণ কি? তার কারণ হলো নিরক্ষীয় অঞ্চল যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত, অর্থাৎ স্ফীত, সেই কারণে মাধ্যাকর্ষণ শক্তির টান এই অংশে কম, আর মাধ্যাকর্ষণ শক্তির টান এই অংশে কম হওয়ার ফলে দেখা যায় বায়ুর যে বিভিন্ন উপাদানগুলো, জলীয় বাষ্প, ধূলিকণা বা বিভিন্ন ধরনের গ্যাসের কণা, সেগুলো অনেকটা প্রসারিতভাবে থাকে, যার ফলে এই স্তরটি অনেকটা বিস্তৃত হয়েছে, অনেকটা উচ্চে অবস্থিত হয়েছে। আর মেরু অঞ্চল যেহেতু পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত, সে কারণে মাধ্যাকর্ষণ শক্তির টান নিরক্ষীয় অঞ্চলের থেকে বেশি, আর এই মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে বায়ুর যে উপাদানগুলি সেগুলো অনেকটা কাছে কাছে অবস্থান করছে এবং সেটি খুব বেশি প্রসারিত হতে পারেনি, যার ফলে এই অংশের যে বিস্তার সেটা অনেকটা কম হয়েছে, যে কারণে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ট্রপোস্ফিয়ার ঢালুভাবে অবস্থান করছে। এই স্তরের প্রধান একটি বৈশিষ্ট্য হলো এই স্তরে যত উচ্চতা বৃদ্ধি পায় তত উষ্ণতা কমতে থাকে। প্রতি কিলোমিটারে বা প্রতি 1000 মিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। একে বলছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট। এই উষ্ণতা কমার কারণ কি? উষ্ণতা কমার কারণ হলো বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদানগুলি, অর্থাৎ আমরা 3টে উপাদানের কথা জানি, বিভিন্ন ধরনের গ্যাসের কণা, জলীয় বাষ্প এবং ধূলিকণা, এগুলি
মাধ্যাকর্ষণ টানের ফলে নিচের অংশের ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ এর পরিমাণ বেশি থাকে, এবং যত উপরের দিকে ওঠা যায় তত ধূলিকণা জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের গ্যাসের কণাগুলো অনুপাত কম লক্ষ্য করা যায়। আর যেহেতু জলীয় বাষ্প, ধূলিকণা বা বিভিন্ন ধরনের গ্যাসের কণা এরা সূর্যরশ্মিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শোষণ করে রাখে, এছাড়াও বিকিরিত সূর্যরশ্মিকে আটকে রাখে, যে কারণে নিচের অংশে, বায়ুমণ্ডলের নিচের অংশে তাপ বেশি হয়। আর যত উপরের দিকে যাওয়া যায় দেখা যায় যে বিভিন্ন ধরনের গ্যাস বা জলীয় বাষ্প, ধূলিকণার ডেনসিটি বা ঘনত্ব কমে গেছে, অর্থাৎ এদের পরিমাণ কমে গেছে, সে কারণে সূর্যের আলোকে শোষণ করার পরিমাণ বা বিকিরিত তাপশক্তিকে ধরে রাখার পরিমাণও উপরের অংশে কমে যায়, যে কারণে নিচের অংশের তাপ বেশি, উপরের অংশে তাপ কম লক্ষণীয়। যে কারণে যত আমরা ট্রপোস্ফিয়ারের উপরের দিকে উঠি তত উষ্ণতা কমতে থাকে, যার ফলে আবার বায়ুর চাপেরও পার্থক্য দেখতে পাওয়া যায়। নিচের অংশে যেহেতু পদার্থের বা গ্যাসীয় অণুগুলির পরিমাণ বেশি, সে কারণে এই অংশের বায়ুর চাপ বেশি, আর যত উপরে যাওয়া যায় গ্যাসীয় উপাদান বা বিভিন্ন বায়ুমণ্ডলীয় উপাদানের পরিমাণ যেহেতু কমতে থাকছে, সেই জন্যে উপরি অংশে বায়ুর চাপের পরিমাণও কম হয়ে থাকে। এই স্তরেই জলীয় বাষ্প বা ধূলিকণার অবস্থানের কারণে মেঘের সৃষ্টি হয়, এবং মেঘ থাকার ফলে এখানে ঝড় ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া বা বৃষ্টিপাত বা প্রাকৃতিক যে দুর্যোগ, সেগুলি সব এই স্তরেই উৎপন্ন হয়ে থাকে, যে কারণে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে, বায়ুমণ্ডলীয় বিভিন্ন বিপর্যয় এই স্তরে ঘটার কারণে। আর এই স্তরের উষ্ণতা সে কারণেই খুব দ্রুত পরিবর্তনশীল। বায়ুমণ্ডলের প্রায় 3/4 যে ধূলিকণা বা জলীয় বাষ্প, এই স্তরেই তাদের অবস্থান লক্ষ্য করা যায়। এই স্তরের আরো একটি বৈশিষ্ট্য হলো নিচের অংশে বায়ু প্রবাহের বেগ কম থাকে, যত উপরের দিকে যাওয়া যায় বায়ু প্রবাহের গতিবেগ বৃদ্ধি পেতে থাকে। এ স্তরে আরেকটি বৈশিষ্ট্য হলো শীতকালে যেহেতু বায়ুর ঘনত্ব বেড়ে যায়, সে কারণে শীতকালে এর উচ্চতা, এই স্তরের উচ্চতা কমে যায়, এবং গ্রীষ্মকালে যেহেতু বায়ু প্রসারিত অবস্থায় থাকে, গরম থাকে, বায়ু প্রসারিত অবস্থায় থাকে, সে কারণে এর উচ্চতা গ্রীষ্মকালে বৃদ্ধি পায়। শীত এবং গ্রীষ্মে এই স্তরের উচ্চতা, এই ধরনের হ্রাস বৃদ্ধি বিশেষভাবে লক্ষণীয়। আর এই ক্ষুব্ধ মণ্ডলেই দেখা যায় যে উষ্ণতা একদম সর্বোচ্চ পর্যায়ে, এই উষ্ণতা গিয়ে পৌঁছায় -80°C-এর কাছাকাছি। এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবো এদিকে রয়েছে উচ্চতা এবং এই অংশে রয়েছে উষ্ণতা কিভাবে পরিবর্তন ঘটছে। যত আমরা এদিকে যাচ্ছি তত উষ্ণতা বাড়তে থাকছে, এবং যত উপরের দিকে উঠছি তত উচ্চতা বাড়তে থাকছে। খেয়াল করে দেখা যাবে যে শূন্যর মানে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে উষ্ণতা যেখানে 40°C, আমরা যখনই উপরে উঠছি অর্থাৎ উচ্চতা বাড়ছে, তত দেখা যাচ্ছে উষ্ণতার রেখাটা, এটি হলো উষ্ণতার রেখা, উষ্ণতার রেখাটা আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে গেলে উষ্ণতা কমছে। দেখা যাচ্ছে যে এই অংশে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের একদম শেষ সীমানায় উষ্ণতা পৌঁছে গেছে -60°C-এর কাছাকাছি। আর ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে মোটামুটি ভাবে 2-3 কিলোমিটার পর্যন্ত উষ্ণতা হ্রাস বৃদ্ধি কিছুই লক্ষ্য করা যায় না, যেটিকে বলা হয় থাকে ট্রপোপোজ। এই পোজ অঞ্চলগুলো কোন জায়গায় অবস্থিত, না সীমারেখায় অবস্থিত, এখানেই যেমন লক্ষণীয় যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার তার মাঝের যে সীমানা অঞ্চল, সেখানে এই পোজ বা পোজ অঞ্চলগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে যেহেতু ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার দুটি উপাদানই এই অঞ্চলটাতে লক্ষণীয়, সে কারণে উপাদানের সমধর্মিতার জন্য উষ্ণতারও সমধর্মিতা লক্ষ্য করা যায়। আর এই উষ্ণতা একই রকম হওয়ার কারণে এখানে উষ্ণতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, সে কারণেই একে পোজ বলা হয়ে থাকে। এটি যেমন ট্রপোপোজ, এটি স্ট্র্যাটোপোজ, এটি মেসোপোজ, এইভাবে প্রত্যেকটি স্তরে সীমারেখা অঞ্চলে এই রকম পোজ অঞ্চল লক্ষণীয়। আর এই পোজ অঞ্চলে বিস্তার কতটা হয়ে থাকে, মোটামুটি ভাবে 2-3 কিলোমিটার। যেমন ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিলোমিটার পর্যন্ত অঞ্চল যেখানে উষ্ণতার সমধর্মিতা লক্ষ্য করা যায়, তাকে বলা হয়ে থাকে ট্রপোপোজ। আর এই ট্রপোপোজ অঞ্চলের উষ্ণতা থাকে -57°C-এর কাছাকাছি। এই অংশ আবার নিরক্ষীয় অঞ্চলের দিকে একটু বেশি প্রসারিত এবং মেরু অঞ্চলের দিকে কম প্রসারিত, যেমনটা
ট্রপোস্ফিয়ার প্রসারিত ছিল, নিরক্ষীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম, তার ফলে একটি ঢাল লক্ষ্য করা যায় ট্রপোপোজের মধ্যেও। আর এই ট্রপোপোজের নিম্নাংশ দিয়ে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ দিয়ে আবার জেড বায়ু প্রবাহ হতেও দেখতে পাওয়া যায়। আর জেড বায়ু যখন ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে বা ট্রপোপোজের নিম্নাংশ দিয়ে প্রবাহিত হয় তখন ট্রপোপোজটা খানিকটা উপরের দিকে উঠে অবস্থান করতে দেখা যায়। এই গেল ট্রপোস্ফিয়ার এবং ট্রপোপোজের বৈশিষ্ট্য। এরপরে আমরা আসবো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা এবং উষ্ণতা সম্বন্ধে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তবু বলা যায় ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি লক্ষ্য করা যায়। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো এই স্তরে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন ধরনের গ্যাস বা গ্যাসীয় উপাদানের পরিমাণ কম থাকে, যে কারণে বায়ু পাতলা প্রকৃতির হয়ে থাকে। তার ফলে তাপ শোষণের পরিমাণ কম, তা সত্ত্বেও এই স্তরে যত উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। তার প্রধান কারণ হলো ওজোন গ্যাসের উপস্থিতি। এই স্তরের 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের উপস্থিতি সর্বাধিক লক্ষণীয়। আর এই ওজোন গ্যাস যেহেতু সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, সে কারণে এই স্তরের উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে দেখা যায় যে এই স্তরের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকছে। ট্রপোস্ফিয়ারে যেখানে উষ্ণতা দেখা যাচ্ছে -60°C, সেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওঠা মাত্রই উষ্ণতা আস্তে আস্তে বেড়ে পৌঁছে যায় 0°C-এর কাছাকাছি। আর উষ্ণতা বৃদ্ধির কারণ আগেই বলা হয়েছে, ওজোন গ্যাসের উপস্থিতি। আর এই উষ্ণতা বৃদ্ধি পেয়ে একদম স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে 0°C-এ গিয়ে পৌঁছায়। আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপরেও স্ট্র্যাটোপোজ দেখতে পাওয়া যায়, আর এই অংশে উষ্ণতার কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। এখানে উষ্ণতা থাকে মোটামুটি 0°C-এর কাছাকাছি। এই অংশে যেহেতু বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় উপাদানগুলোর উপস্থিতি দেখা যায় না, সে কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই থাকে না, যার ফলে বায়ুমণ্ডলীয় কোনো গোলযোগ লক্ষ্য করা যায় না বলে এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়ে থাকে শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারে কখনো কখনো দেখতে পাওয়া যায় কিছু পরিমাণ জলীয় বাষ্পর আবির্ভাব ঘটে। আর এই জলীয় বাষ্পর প্রভাবে সিরাস মেঘ লক্ষণীয়, বিশেষ করে শীতকালে আন্টার্কটিকায় এই জলীয় বাষ্প স্তরে প্রবেশ করে মেঘ সৃষ্টি করে, যেটিকে বলা হয়ে থাকে মৌক্তিক মেঘ। 3 নম্বর যে স্তরটি সেটি হলো মেসোস্ফিয়ার। মেসো কথার অর্থ হলো মধ্যভাগ। এই স্তরটি পৃথিবীর প্রায় মধ্যভাগে অবস্থিত বলে একে বলছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরে অবস্থান কোথায়? না, ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে এই স্তরটি লক্ষ্য করা যায়, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোপোজের ঊর্ধ্বে এই স্তরটির অবস্থান। এই স্তরে আবার যত উচ্চতা বাড়তে থাকে তত উষ্ণতা কমতে থাকে, যার কারণ হলো এই অংশে বায়ুমণ্ডলীয় উপাদানগুলির অভাব রয়েছে এবং বায়ুর ঘনত্ব খুব কম, তার ফলে এখানে সূর্যরশ্মি শোষণ বা বিকিরিত তাপের প্রভাব একদমই লক্ষণীয় নয়, যার কারণে এই স্তরের উষ্ণতা যত উপরের দিকে যাওয়া যায় তত কমতে থাকে। ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোপোজের উষ্ণতা 0°C, সেখানে যত মেসোস্ফিয়ারের উপরের দিকে যাওয়া যাচ্ছে অর্থাৎ 80 কিলোমিটার উচ্চতায়, সেখানে গিয়ে প্রায় -80 থেকে 90°C-এ উষ্ণতা পৌঁছাচ্ছে। উচ্চ অক্ষাংশে মেসোস্ফিয়ার স্তরে গ্রীষ্মকালে বিশেষ করে রাত্রেবেলা উজ্জ্বল মেঘের সৃষ্টি হয়ে থাকে, যাকে বলা হয়ে থাকে নকটিলুসেন্ট ক্লাউড বা নৈশদ্যুতি মেঘ। আবার এই অংশে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, আর উল্কাপিণ্ড পুড়ে ছাই বা ধুলিকণা হওয়ার ফলে এই মেঘের সৃষ্টি হতে লক্ষ্য করা যায়। মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড ছাই হয়ে যাওয়ার কারণ কি? তার কারণ হলো মেসোস্ফিয়ারের উপরের আরো যে স্তরগুলো রয়েছে, যেমন থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, সেই অংশে বায়ুমণ্ডলের উষ্ণতা খুব বেশি, প্রায় 2000°C-এর কাছাকাছি। ওই প্রচন্ড উষ্ণতায় যখন এই উল্কাপিণ্ড আসে, মেসোস্ফিয়ারে এসে যখন পৌঁছায়, এত বেশি উষ্ণতা থেকে হঠাৎ করেই -90°C উষ্ণতায় এসে পৌঁছায়। এই উষ্ণতার হঠাৎ পরিবর্তনের ফলে বস্তুর স্থিতিস্থাপক অবস্থা নষ্ট হয়, তার ফলে বস্তুটি তার অবস্থার পরিবর্তন ঘটায়, যে কারণে সেটি কঠিন অবস্থায় না থাকতে পেরে সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলিকণায় পরিণত হয়, যার ফলেই দেখা যায় যে উল্কাপিণ্ড এই মেসোস্ফিয়ারে এসে
নষ্ট হয়ে যায়। আর এই মেসোস্ফিয়ার স্তরে বায়ুর চাপ খুব কম হয়ে থাকে, যেখানে 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ 1 মিলিবার হয়, সেখানে 80 কিলোমিটার উচ্চতায় গিয়ে বায়ুর চাপের পরিমাণ দাঁড়ায় 0.01 মিলিবার। আর এই মেসোস্ফিয়ারের ঊর্ধ্বেও 3 কিলোমিটার অঞ্চল, যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, তাকেও সমতাপ অঞ্চল বা মেসোপোজ বলা হয়ে থাকে। 4 নম্বর যে স্তরটি সেটি হলো থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার স্তরটি লক্ষণীয়। আর এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো এই স্তর যেহেতু আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত, সে কারণে এই আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন সূর্যের গামা এবং এক্স রে রশ্মিকে শোষণ করে, সে কারণে প্রতিটি অণুপরমাণু ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়, আর এই আয়নে পরিণত হয় বলে এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। আর এই আয়নে পরিণত হওয়ার ফলে এক্স রে এবং গামা রশ্মিকে শোষণ করার ফলে এই স্তরের উষ্ণতা প্রচণ্ড বৃদ্ধি পায়, যার ফলে এই স্তরকে থার্মোস্ফিয়ারও বলা হয়ে থাকে। আর এই এক্স রে এবং অতিবেগুনি রশ্মিকে শোষণ করার ফলেই জীবজগতের সৃষ্টি হয়েছে পৃথিবীতে, যে কারণে এই স্তরের গুরুত্ব বিশেষ উল্লেখযোগ্য। এই থার্মোস্ফিয়ারে যেহেতু আয়নিত অবস্থায় রয়েছে, সে কারণে বেতার তরঙ্গ ফিরে আসে পৃথিবীতে। যেহেতু আয়নিত অবস্থায় রয়েছে, সেই কারণে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে অরোরা বা মেরু প্রভারও সৃষ্টি হয়ে থাকে। এই স্তরের ঊর্ধ্বাংশের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যায়। এর পরবর্তী স্তর হলো এক্সোস্ফিয়ার, যার উচ্চতা থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত যে স্তর তাকেই বলা হয়ে থাকে এক্সোস্ফিয়ার। এই স্তর সম্বন্ধে বিস্তারিত খুব বেশি এখনো জানা সম্ভব হয়নি, তবে এই অংশেও দেখতে পাওয়া যায় যে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতেই থাকে। এই অংশেও বায়ুমণ্ডলের যে অণুপরমাণুর ঘনত্ব সেগুলো খুব কম থাকে, যার ফলে এই স্তরটিও খুব পাতলা প্রকৃতির হয়। এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। এখানেও যেহেতু গ্যাসগুলি অণুপরমাণুতে বিভক্ত থাকে, সে কারণে এই অংশের উষ্ণতাও যথেষ্ট বেশি হয়ে থাকে, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে থাকে। এরপরের স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। এর উচ্চতা 1000 কিলোমিটার থেকে 10000 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে বায়ুর বিভিন্ন অণুগুলি ইলেকট্রন যেটি ঋণাত্মক তড়িৎ এবং প্রোটন যেটি ধনাত্মক তড়িৎ হয়ে থাকে সেগুলি অবস্থান করে, আর আয়ন বিনিময়ের ফলে এই অংশে সূর্যে সৌর বায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়, যার ফলে এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আর যে অংশে চুম্বকীয় ক্ষেত্র থেমে যায় তাকেই বলা হয়ে থাকে ম্যাগনেটোপোজ। কৃষ্ণ থেকে 3000 থেকে 10000 বা 16000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ম্যাগনেটোস্ফিয়ারে বেশি ঘন এই বলয় লক্ষ্য করা যায় বলে নিরক্ষীয় অঞ্চলে একে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়ে থাকে। পৃথিবী পৃষ্ঠ এবং অন্তঃগ্রহ মণ্ডলীয় মহাকাশের শেষ সীমা হলো এই ম্যাগনেটোস্ফিয়ার। তো আমরা এখানে লক্ষ্য করলাম যে ভূপৃষ্ঠ থেকে প্রথম স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উষ্ণতা ক্রমশ হ্রাস পেয়েছে উপরে ওঠার সাথে সাথে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, মেসোস্ফিয়ারে উষ্ণতা আবার হ্রাস পেয়েছে, এবং থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার বা তার উপরের যে ম্যাগনেটোস্ফিয়ার সেখানে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। উষ্ণতার পার্থক্য অনুসারে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়েছে, সেই 6টি ভাগ নিয়ে আলোচনা হলো। এ বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এর জন্য কোনো চার্জ লাগে না। আর সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটি আছে সেটি অল করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনাদের যদি এই ধরনের ভিডিওর কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা মেল, হোয়াটসঅ্যাপ বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।